হ্য শিক্ষার্থী বন্ধুরা সালামুকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আজকে আবার আলোচনা করবো অর্থনীতি দ্বিতীয় পত্র নিয়ে গত ক্লাসে আমরা অর্থনীতি পরিবহন পদ্ধতি এবং পরিভাবক সমূহ নিয়ে আলোচনা করছি আজকে আমরা আলোচনা করবো উদ্দীপক থেকে আমরা কীভাবে জন্মহার মৃত্যুহার এবং জনসংখ্যার গণত্ব নির্ণয় করবো তোমরা ভালো করে উদ্দীপকটা লক্ষ্য করো উদ্দীপকে দুই হাজার চোদ্দো সালে দে আছে দেখো দুই হাজার চোদ্দো সালের জনসংখ্যার পরিমাণ হচ্ছে কত পনেরো কোটি যেহেতু বোর্ডে লেখা যদি বুঝতে পারো একটু মনোযোগ দিয়ে শুনো কি বলতেছি দুই হাজার সালের জনসংখ্যা হচ্ছে পনেরো কোটি দুই হাজার সালের মোট জীবিত জনসংখ্যা হচ্ছে পঁচিশ লক্ষ আর দুই হাজার সালের মোট মৃত্যু সংখ্যা হচ্ছে বিশ লক্ষ এখন আমরা উদ্দীপক থেকে জন্মহার মৃত্যুহার এবং জনসংখ্যা ঘনত্ব নির্ণয় করব তো এখন আমরা জন্মাহার কাকে বলে ওটা বলবো কোনো নির্দিষ্ট সময়ে প্রতি হাজারে যতজন জীবিত শিশু জন্মগ্রহণ করে তার হারকে জন্মহার বলে আগে আমরা সংঘটায় লিখবো তারপর আমরা জন্মহারটা নির্ণয় করব। আমরা জানি জন্মহার সমান কোনো নির্দিষ্ট বছরের মোট জীবিত জনসংখ্যা ডিভাইড বাই ওই নির্দিষ্ট বছরের মোট জনসংখ্যা ইন্টু এক হাজার তাহলে আমরা লিখতে পারি এখানে কোন নির্দিষ্ট বছরের অর্থাৎ দুই হাজার চোদ্দ সালের মোট জীবিত জনসংখ্যা সমান আমরা লিখতে পারি সমান পঁচিশ লাখ এবং তাহলে দুই হাজার চোদ্দো সালের মোট জনসংখ্যাগত পনেরো কঠিন আমাদেরকে বের করতে হবে কি জর্মাহার অর্থাৎ সি বি আর তাহলে এখানে আমরা লিখবো আমরা জানি সমান আর গুণ করব এক হাজার যেহেতু জন্মাহার নির্ণয় করতেছে তাহলে এক হাজার দিয়ে গুণ করবো এটা সব সমান মনে রাখা যেহেতু আমরা হিসাব করি কি হাজার হিসাব করি জন্ম হার বিশ লাখ আর নিচে লিখবো পনেরো কোটি গুণ করবো কত দিয়ে এক হাজার দিয়ে ইনু এক হাজার আমরা এই পনেরো লাখকে পনেরো কোটি দিয়ে যদি ভাগ করি তাহলে পাতে কত শূন্য দশমিক এক ছয় আর যেহেতু আমরা পাশে এক গুণ আছে গুন দিব কত এক হাজার দিয়ে তাহলে এক হাজার দিয়ে গুণ দিলে হয় কত টোটাল ইন্টু এক হাজার দশমিক দশমিক ছয় ছয় এটা হচ্ছে আমার জন্মহার বা স্থুল জন্মাহার আশা করি তোমরা আবার বলতেছি দেখো ভালো করে উদ্দীপকে আমাকে দুই হাজার চোদ্দ সালের জনসংখ্যা দেওয়া আছে বা দুই হাজার চোদ্দো সালের মোট জীবিত জনসংখ্যা দেওয়া আছে তাহলে ওইখান থেকে যদি বলতে বলে আমাকে স্থূল জন্মাহার বা জন্মাহার নির্ণয় করো তাহলে আমরা প্রথমে জন্মহার কাকে বলে এটা লিখবো লেখার পর এখানে অর্থাৎ উদ্দীপকে দেয়া আছে সামিশন বি অর্থাৎ মোট জীবিত জনসংখ্যা হচ্ছে পঁচিশ লাখ আর সামিশন পি মানে কি মোট জনসংখ্যা হচ্ছে পনেরো কোটি যেহেতু আমরা জানি সিবি বি অর্থাৎ জন্মহার সমান মোট জীবিত জনসংখ্যা ডিভাইড বাই মোট জনসংখ্যা ইন্টু এক হাজার লেখার পর মানগুলো বাসে যেটা পাবো এটা হবে আমার কি স্থূল জন্মহার বা জন্মাহার এখন আমরা নির্ণয় করবো মৃত্যুহার প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা বেরি করবো কি স্থুল মৃত্যুহার বা মৃত্যুহার এখনও সেমভাবে প্রথমে তোমরা মৃত্যুহার কাকে বলো ওইটা বলবা কোনো নির্দিষ্ট সময়ে প্রতি হাজারে যতজন লোক মৃত্যুবরণ করে তার হারকে মৃত্যুহার বলে এটা বলার পর তাহলে আমরা এখন উদ্দীপককে লিখতে পারি এখানে মোট দুই হাজার চোদ্দ সালের মোট মৃত্যু সংখ্যা অর্থাৎ সমিশন দি সমান বিশ লাখ এবং দু সালের মোট জনসংখ্যা হচ্ছে পনেরো কোটি যেহেতু আমাদের মৃত্যুহার নির্ণয় করবো বা স্থূল মৃত্যুহার নির্ণয় করবে তাহলে লিখতে পারি আর সমান তাহলে আমরা জানি মৃত্যুহার সমান সিডি আর সমান কোনো নির্দিষ্ট সময়ের মোট মৃত সংখ্যা ডিভাইড বাই কোনো নির্দিষ্ট সময়ের মোট জনসংখ্যা ইনটু এক হাজার তাহলে লিখতে পারি সামিশন ডি ডিভাইড বাই সামিশন থ্রি ইনটু এক হাজার তাহলে ডি সমান সামিশন ডি সমান দেওয়া আছে কত বিশ লাখ আর আছে পনেরো কোটি এক হাজার দেখো শিক্ষার্থীরা এখন যদি আমরা পনেরো বিশ লাখকে যদি পনেরো কোটি দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি কত শূন্য এক তিন আর আমাকে গুণ করতে হবে কত দিয়ে এক হাজার দিয়ে তাহলে এক হাজার দিয়ে গুণ করলে পাচ্ছি কত তেরো দশমিক তিন তিন হবে মৃত্যু হার্ণয় করবসংখ্যার ঘনত্ব আর আমরা নির্ণয় করবো কি জনসংখ্যার ঘনত্ব আমরা জানি প্রথমে আমরা বলতে হবে জনসংখ্যার ঘনতানসার করার সময় তোমরা বলবা কি আগে কোনো জনসংখ্যার ঘনত্ব খাকে বলে কোনো নির্দিষ্ট সময়ে প্রতি বর্গ কিলোমিটার বা বর্গ মাইলে যতজন লোক বসবাস করে তার হারকে জনসংখ্যার ঘনত্ব বলে তাহলে এখানে আমরা লিখতে পারি লক্ষ্য করো এখানে শুধু আমার জনসংখ্যার পরিমাণটা দেওয়া আছে কত পনেরো কোটি যদি দু হাজার তাহলে এটা আমার মনে করতেছি কত বাংলাদেশের দু হাজার চোদ্দো সালের জনসংখ্যা যেহেতু আমার আয়তন দেওয়া নয় তাহলে আমরা জানি বাংলাদেশের মোট আয়তন কত এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার তাহলে এখানে আমরা লিখতে পারি দু হাজার চোদ্দো সালের জনসংখ্যা অর্থাৎ টোটাল পপুলেশন পনেরো কোটি আর মোট আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার আটশো সত্তর এখন আমাদের বের করতে হবে জনসংখ্যার ঘনত্ব আমরা জানি জনসংখ্যার ঘনত্ব

দেখো আমরা এই পনেরো কোটিকে ওই দেশের অন্তত এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর দিয়ে ভাগ করলে পাচ্ছি কত এক হাজার ষোলো তাহলে প্রতি বর্গ কিলোমিটার বসবাস করে কি জনসংখ্যা হবে কত এক হাজার তাহলে আমাদেরকে উদ্দীপকে দিয়ে থাকবে দেশের জনসংখ্যা মোট জীবিত জনসংখ্যা মোট মৃত্যুর পরিমাণ এখান থেকে নির্ণয় করতে হবে স্থূল জন্মহার বা জন্মহার স্থূল মৃত্যু হার বা মৃত্যুহার অথবা বলতে পারে জনসংখ্যার ঘনত্ব নির্ণয় কর তাহলে বন্ধুরা এখন আমরা আলোচনা করব জনসংখ্যার নির্ধারক নিয়ে জনসংখ্যার উপাদানসমূহ যে সকল বিষয়ের উপর নির্ভর করে তাকে জনসংখ্যার নির্ধারক বলে জনসংখ্যার নির্ধারক প্রধানত তিনটি বিষয়ের উপর নির্ভর করে এক হচ্ছে প্রজননশীলতা দুই মরণশীলতা আর তিন হচ্ছে নিট অভি এখন আমরা আলো প্রথমে আলোচনা করব প্রজননশীলতা প্রজননশীলতা বলতে প্রজনন হারকে বোঝানো হয়ে থাকে অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ে প্রতি হাজারে যতজন জীবিত শেষে জন্মগ্রহণ করে তার হারকে প্রজননশীলতা বলে তাহলে আমরা প্রজননশীলতাকে বলতে পারি জন্ম তোমার জন্মহার যে কাকে বলে যে কথা প্রজননশীলতা বলা তাকে বলে একই কথা তাহলে এই জন্ম এই পজননশীলতার যেহেতু সংজ্ঞা এক তাহলে সূত্রটাও হবে সেম জন্মহারে যে সূত্র ছিল ওই সূত্র সাহায্যে আমরা প্রজননশীলতা নির্ণয় করব। দুই লিখব আলোচনা করবো মরণশীলতা মরণশীলতা হচ্ছে মৃত্যুর হারকে সাধারণত কি মৃত্যুর হারকে মরণশীলতা বলা হয় অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ে প্রতি হাজারে যতজন লোক মৃত্যুবরণ করে তার হারকে মরণশীলতা বলে অর্থাৎ মরণশীলতা তাহলে অপর নাম কি মৃত্যু হার বা মৃত্যু মৃত্যুহার প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা আলোচনা করব নিট অভিগমন নিট অভিগমন আলোচনা করার পূর্বে আমাদেরকে আগে জানতে হবে অভিগমন কাকে বলে তাহলে কোনো নির্দিষ্ট সময়ে দেশের এক স্থান থেকে অন্য স্থানে বা এক দেশ থেকে অন্য দেশে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে গমন করাকে অভিগমন বলে তাহলে এটা হচ্ছে অভিগমন কাকে বলে আর যদি বলেন নিট অভিগমন কাকে বলেন তাহলে বলতে পারি কোনো নির্দিষ্ট সময়ে অভিবাসীর সংখ্যা থেকে দেশান্তরের সংখ্যা মোট অভিবাসী সংখ্যা থেকে দু দেশান্তরের সংখ্যা বাদ দিলে যা পাওয়া যায় তাকে নিট অভিগমন বলে অথবা বলতে পারি কোনো নির্দিষ্ট সময়ে অভিবাসীর সংখ্যা এবং মোট দেশান্তরের জনসংখ্যার মধ্যে পার্থক্যকে নিট অভিগমন বলে অনেক সময় তোমাদেরকে পরীক্ষায় বলতে পারে নিট অভিগমনের হার নির্ণয় করো সব সারা আমরা জানি নিট অভিগমন সমান লিখতে পারি দেখো ভালো করে অভিগমন সমান মোট অভিবাসের সংখ্যা লিখতে পারি মাইনাস সংখ্যা হচ্ছে কি যদি তোমাকে বলে নিট অভিগমনের হার নির্ণয় করো তাহলে সূত্রের সাহায্যে লিখতে হবে নিট অভিগমনের হার সমান মোট অভিবাসীর সংখ্যা নিট অভিগমনের হার সমান হবে অভিবাসীর সংখ্যা সংখ্যা মাইনাস দশান্তরের সংখ্যা ডিভাইড বাই মোট জনসংখ্যা নিচে হবে কি মোট জনসংখ্যা আর গুণ করতে হবে এক হাজার দিয়ে ভালো লক্ষ্য ওরা আবার বলতেছি নিট অভিগমনের হার যদি নির্ণয় করতে বলে সূত্র হবে অভিবাসীর সংখ্যা মাইনাস দেশান্তরের সংখ্যা ডিভাইড বাই মোট জনসংখ্যা ইন্টু এক হাজার এভাবে আমরা নিট অভিগমনের হার নির্ণয় করতে পারবো তাহলে এখন আমরা আলোচনা করব জনসংখ্যার বৈশিষ্ট্যসমূহ নিয়ে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা আলোচনা করব জনসংখ্যার বৈশিষ্ট্য নিয়ে ওই সময় তোমাদেরকে জনসংখ্যার বৈশিষ্ট্য উদ্দীকর আলোকে বিশ্লেষণ করতে দিতে পারি তাহলে প্রথমে আমরা জনসংখ্যার বৈশিষ্ট্য আলোচনার সময় প্রথম পয়েন্টে লিখতে পারি দেশের আয়তন দুই নম্বরে লিখব জনসংখ্যার গণত্ব তিনি লিখতে পারি জনসংখ্যা বৃদ্ধি লিখতে পারি জনসংখ্যা বৃদ্ধির হার আচ্ছা হার তারপরে লিখতে পারি গ্রামীণ জনসংখ্যার আধিক্য জনগণ চার নম্বরের জন্য হ্যাঁ শিক্ষার্থী এখন আমরা আলোচনা করব জনসংখ্যার বৃদ্ধি কারণ প্রথম আমরা বলতে পারি জনসিংহ বৃদ্ধির কারণের মধ্যে দুই প্রকৃতি লিখতে পারি জলবায়ু তিন নম্বরে লিখতে পারি দারিদ্রতা লিখতে পারি শিক্ষার হওয়া পাঁচ নম্বরে লিখতে পারি ভূ বকৃত জলবায়ু দারিদ্র শিক্ষার অভাব নিম্ন জীবনযাত্রার মান জীবনযাত্রার মান ওই লিখতে পারি বাল্য বিবাহ বহু বিবাহ বাড়ি ধর্মীয় গুড়ামি তারপর স্বাধীন লিখতে পারি চিত্ত বিনোদনের অভাব আমার বলতেছি জনসংখ্যার বৃদ্ধির কারণের মধ্যে পয়েন্টগুলো একটু করে মনে করো গুস্তুগুড়ি নি বা রায় তুলে পথম লিখবা ভূপ্রকৃতি জনসংখ্যার বৃদ্ধির কারণ ভূপ্রকৃতির জলবায়ু দারিদ্রতা শিক্ষার অভাব নির্মল জীবনযাত্রার মান বাল্যবিবাহ ও বহুবিবাহ ধর্মীয় গোড়ামি এবং চিত্ত বিনোদনের অভাব এগুলো তোমরা একটু খেলায় তুলে নিজের মতো করে ব্যাখ্যা দিয়ে দিবে এখন আমরা আলোচনা করব জনসংখ্যার বৃদ্ধির ফলাফল অর্থাৎ এখন আমরা আলোচনা করব জনসংখ্যা বৃদ্ধির ফলাফল অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির কারণে আমাদের কী সমস্যা আমরা কী সমস্যার সম্মুখীন হতে পারি প্রথম হচ্ছে খাদ্য সংকট প্রথম আমাদের দেখা যেতে কি খাদ্য সংকট তারপর আবাসন সংকট তারপর বেকারত্ব বৃদ্ধি তারপর লিখতে পারি শিক্ষার উপযুক্ত শিক্ষার অভাব শিল্পায়নে বাঁধা জনসংখ্যা বৃদ্ধির কারণে হইতে পারে শিল্পায়নে বাঁধার সম্মুখীন হইতে পারি তারপর আছে অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হইতে পারে অর্থনৈতিক উন্নয়নে ভালো সৃষ্টি করতে পারে তারপর মুদ্রাস্ফীতি দেশে মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে মাথা পিছু আই রাশি তারপর পুষ্টিহীনতা করতে পারি পুষ্টিহীনতা লকর আবার বলতেছি জনসংখ্যা বৃদ্ধির কারণে আমরা কি কি সমস্যার সম্মুখীন হতে পারি প্রথমে সমস্যা হইতে পারে খাদ্য সংকট তারপর আবাসন সংকট বেকারত্ব বৃদ্ধি উপযুক্ত শিক্ষার অভাব তারপর আছে শিল্পায়নের বাঁধা হইতে পারে তারপর অর্থনৈতিক উন্নয়নের বাঁধা মুদ্রাস্ফীতি পিছু আয় হ্রাস পুষ্টিহীনতা প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা আলোচনা করব জনসংখ্যার সমস্যা সমাধানের উপায় নিয়ে দেখো আমি এখন তোমাদের যেইগুলো দরকার পয়েন্টগুলো বলে দিচ্ছি তোমরা ব্যাখ্যাটা বই থেকে তুলে নিবা প্রথম পয়েন্ট হচ্ছে কি অর্থনৈতিক উন্নয়ন দুই হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি দিন হচ্ছে জনসংখ্যার বন্টন যার হচ্ছে শিল্প সম্প্রসারণ শিক্ষার প্রসার তারপর হচ্ছে ছয় হচ্ছে পরিবার পরিকল্পনা সাত হচ্ছে জাতীয় সুষম বর্ণন প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সামনে আলোচনা করছি উদ্দীপকের আলোকে কীভাবে জন্মহার মৃত্যুহার এবং জনসংখ্যার গণত্ব নির্ণয় করবা জনসংখ্যার বৈশিষ্ট্য জনসংখ্যা বৃদ্ধির কারণ এবং তার ফলাফল নিয়ে কারণ ফলাফল এবং তার সমস্যার সমাধান নিয়ে ইনশল্লা আমরা আবার নেক্সট কোনো ক্লাসে নতুন একটা টপিক নিয়ে আবার হাজির হবো আজকে আমি বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে শরীর সবাই সুস্থ থাকবা ভালো থাকবা এবং সবসময় বাসার মধ্যে থাকবে নিরাপদে থাকবে এই বলে বিদায় নিচ্ছি আলাইকুম